গাড়ির ধাক্কায় জখম তিন শিশু মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার সুঠিয়া এলাকায় জানা গিয়েছে পাঁচ পোতা থেকে গোবরডাঙ্গা গামী একটি মারুতি ভ্যানের ধাক্কায় জখম হয় ওই শিশুরা অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে রাস্তায় বেরিয়ে মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর জখম তিন শিশু মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার সুটিয়া এলাকায় ঘটনায় গুরুতর আহত তিন শিশুকে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে জানা গেছে গাইঘাটা থানার সুটিয়া বেলতলা অঙ্গনবাড়ি কেন্দ্র ছুটি হবার পর এদিন অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই তিন শিশুকে ধাক্কা মারে একটি মারুতি গাড়ি এই মা খিচুড়ি স্কুলে দেওয়া হয়েছিল বাচ্চাকে তিনটে বাচ্চা আবার পার হতে যাচ্ছিল মারুতি গাড়ি মেরে দিয়েছে একটা বাচ্চার পা ভেঙে গেছে একটা বাচ্চা ওই ই হয়েছে আর একটা বাচ্চার হাত ভেঙে গেছে না পার হচ্ছিল না দিদিমণি মনে হয় দরজা লাগায়নি আবার উনি খিচুড়ি করতে চলে আর এবার বাচ্চাগুলো মনে হয় হঠাৎ করে পের হয়ে চলে যাচ্ছিলো আর তিনটে গাড়ি মেরে দিয়েছে জানা গেছে পাঁচ পোতার দিক থেকে গোবরডাঙ্গার দিকে যাচ্ছিল গাড়িটি ঘটনায় রাস্তার ওপরই ছিটকে পড়ে তিন শিশু স্থানীয়রাই তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে খবর হয় পরিবারের লোকজনদের দ্রুত আহত তিন শিশুকে নিয়ে আসা বনগাঁ মহকুমা হাসপাতালে বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের ওই স্কুলে গিয়েছিল প্রাইমারি স্কুলে পড়তে মানে বাচ্চাদের খিচুড়ি স্কুলে পড়তে গেছিল এবার দিদিমণি না বলে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে এবার আমি কাজ করছিলাম আমি দেখতে পাইনি এবার মারুতি গাড়িটা এবার বাচ্চাটাকে মেরে চলে যাচ্ছে এবার আমি ছুটে এসে বলছি দাঁড়া এই জায়গায় এবার চাবিটাকে আমি বের করেছি বের করে বলছি কি আমি দাঁড়াচ্ছি আহত হয়েছে তিনজন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা